জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ। জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বললেন নিপুণ। জানাবো পাগল ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যেভাবে দুই ভাগ করে ফেলছেন। এবং সর্বশেষ জানাবো নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ। নওগাঁর বদলগাছিতে সড়কে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ করেছে একদল দুর্বৃত্ত। সন্ধ্যার পর উপজেলার গোবর চাপা হাতে তিন মাথা মোড়ে দুর্বৃত্তরা মাইক্রোবাসে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানান এলাকাবাসী। প্রধান শিক্ষক মাসুদ আলম সহ স্থানীয় লোকজন জানান, এশার আজানের সময় আক্কেলপুর মিঠাপুর সড়ক হয়ে একটি মাইক্রোবাসে গোবর চাপা তিন মাথা মোড়ের পূর্ব দিকে তিনটি ককটেল ছোড়ে, এর মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ হলে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় তারা মাইক্রোবাসটিকে ধাওয়া দিতে দ্রুত গতিতে পালিয়ে যায়। পালানোর সময় তারা মাইক্রোবাসের ভেতর থেকে জয় বাংলা স্লোগান দেন। স্থানীয় লোকজন আরো জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন ককটেলের আলামত উদ্ধার করে। এ বিষয়ে জানতে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলীকে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বললেন নিপুণ। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী বলেছেন, দেশের জনগণ গত 15 বছর ধরে ভোট দিতে পারেনি, কারণ তখন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে জনগণ এখন ভোট দিতে অধীর আগ্রহ অপেক্ষা করছে। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনই তৈরি করতে হবে। তিনি বলেন, গত 15 বছরে গণতন্ত্রের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন, হামলা মামলা ও নির্যাতিত হয়েছেন। পাগল ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যেভাবে দুই ভাগ করে ফেলছেন। ডোনাল্ড ট্রাম্প কি পাগল হয়ে যাচ্ছেন? আপনি পাগলামিকে কিভাবে সংজ্ঞায়িত করছেন তার উপর এই প্রশ্নের জবাব নির্ভর করছে। তবে যেহেতু মঙ্গলবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হওয়ার আশা করছেন, সেহেতু এই প্রশ্নের জবাব জানা খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের অসংলগ্ন আচরণ ও কথাবার্তার জন্য ডেমোক্রাটরা ট্রাম্পকে আজব ও অস্থির লোক হিসেবে বর্ণনা করেছেন। কমলা হ্যারিস গত সপ্তাহে আবারও ট্রাম্পের নির্বাচনের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। কমলা তাকে একজন প্রতিশোধপরায়ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, ট্রাম্প ক্ষমতার লোভে আচ্ছন্ন এবং তিনি ক্ষমতা থেকে সেটি সবার জন্য বিপদ বয়ে আনতে পারে। ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে কমলা হ্যারিস তুলনামূলকভাবে শালীন ছিলেন, সেজন্য তাকে কৃতিত্ব দিতেই হবে। যদিও কেন তিনি ট্রাম্পের সমালোচনা তুলনামূলকভাবে নমনীয় ছিলেন তা বোঝা কঠিন, কারণ ট্রাম্প প্রথম থেকে তাকে চরম অবজ্ঞা ও হেয় করে এসেছেন। এমনিতে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে আরো সহজ ভাষায় প্রশ্ন তোলা হয়, ট্রাম্পকে সম্পূর্ণরূপে তার মস্তিষ্ক হারিয়ে ফেলেছেন, তার মাথায় কি বাদুর এসে বাসা বেঁধেছে? যদি তিনি অস্থির মতি হয়ে থাকেন, তিনি যদি পূর্ণ বুদ্ধিসম্পন্ন না হয়ে থাকেন এবং কল্পনার জগতে বাস করেন, তাহলে তার মাথা ঠিক আছে কিনা তা ভোটার এবং বাকি বিশ্বের জানার অধিকার আছে। ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে কমলা হ্যারিসের মূল্যায়ন কোনো মানসিক রোগের একটি নিরপেক্ষ রোগ নির্ণয় নয়, এটি একজন সাধারণ মানুষের সরল প্রতিক্রিয়া যা ট্রাম্পের অস্বাভাবিক আচরণ ও মন্তব্যগুলোর ক্ষেত্রে উপযুক্ত মনে হয়। গত সপ্তাহে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্প ও তার সমর্থকেরা যে উন্মুক্ত প্রচারণা অভিযান চালিয়েছেন, তার সঙ্গে ন্যাচিদের নুরেমবার্গে সমাবেশের মিল আছে। এ কারণে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে আবার বিতর্ক জেগে উঠেছে। 2017 সালে প্রকাশিত দ্য ডেঞ্জারাস কেস অব ডোনাল্ড ট্রাম্প বইয়ে 27 জন মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ ও অন্যান্য মানসিক স্বাস্থ্য পেশাজীবী অনেকগুলো সতর্ক সংকেত দিয়েছিলেন। সে বইয়ে যারা মত দিয়েছিলেন তাদের একজন বলেছিলেন, ট্রাম্প স্পষ্টতই মানসিক ভারসাম্য হারিয়েছে। তিনি বলেছেন, ট্রাম্প বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্ট, একই সঙ্গে তিনি একজন অত্যন্ত আবেগের বশবর্তী, অহংকারী, অজ্ঞ, বিশৃঙ্খল, নৈরাজ্যবাদী, আত্মমুখী ও স্বার্থপর ব্যক্তি। 7 বছর আগে দেওয়া সেই মানসিক বিশেষজ্ঞের মতামত এখনো সঠিক ও প্রাসঙ্গিক মনে হচ্ছে। শুধু তাই নয়, এখনই প্রশ্ন সামনে আসছে, তবে কি পাগল রাজা জর্জের মতো রাজা ট্রাম্পের উন্মাদনাও আরো খারাপ দিকে যাবে? শব্দচয়নের মানদণ্ডে বিচার করলে ট্রাম্পের অসভ্য ও অভব্য ভাষা থেকে বোঝা যায় তার মানসিক অস্থিরতা অবনতির দিকে যাচ্ছে। প্রবীণ হোয়াইট হাউস পর্যবেক্ষক পিটার বেকার লিখেছেন, ট্রাম্পের ভাষণগুলো দিন দিন আরো অশালীন হয়ে গেছে, এই কারণে তিনি ট্রাম্পকে গালিগালাজের প্রেসিডেন্ট বলে ব্যাখ্যা দিয়েছেন। পিটার
লিখেছেন, ট্রাম্প শুধু 2024 সালে তার অক্ষরের অশ্লীল শব্দটি জনসমক্ষে উচ্চারণ করেছেন অন্তত 1787 বার। তার বিশ্লেষণ অনুসারে ট্রাম্প 2016 সালের চেয়ে 79% বেশি এই ভাষা ব্যবহার করেছেন। তিনি কমলা হ্যারিসকে নোংরা ভাইস প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেছেন এবং তাকে বুদ্ধিতে খাটো মেয়ে মানুষ বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে সন্দেহ নেই যে তিনি যা যা বলেছেন সেগুলোর অর্থ কী তা তিনি ভালোভাবেই জানেন। অশালীন ভাষা প্রয়োগ যদিও মোটেও মানসিক রোগের প্রমাণ নয়, তবে এটিকে রোগের উপসর্গ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রাচীনতম অভিধান মেরিয়াম ওয়েবস্টার এই উন্মাদ ব্যক্তিকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, একজন উন্মাদ ব্যক্তি যুক্তি বিবেকের দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হন না এবং যুক্তিযুক্ত উপায়ে চিন্তা করতে অক্ষম। ট্রাম্প যখনই মুখ খোলেন তখনই তিনি এর সংজ্ঞায় নিজের যোগ্যতা প্রমাণ করেন। এর সংজ্ঞা তার ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য হয়ে ওঠে। ট্রাম্পের আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো তিনি সমানে অসংযত কথা বলেন এবং স্পষ্ট মিথ্যাচার করেন। এগুলো এলেমেলো মস্তিষ্কের মানুষের সংজ্ঞায় পড়ে। আরও একটি সংজ্ঞা প্রমাণ করে ট্রাম্প নিঃসন্দেহে উন্মাদ। যুক্তরাষ্ট্রের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী একজন উন্মাদ ব্যক্তি প্রায় সবসময় অভিমাত্রায় অসন্তুষ্ট ক্রুদ্ধ তিরিক্ষি মেজাজে থাকে। ট্রাম্পের মধ্যে বৈশিষ্ট্য বিদ্যমান, তিনি সবসময় তীব্রভাবে ক্রুদ্ধ বা অসন্তুষ্ট থাকেন। যে ব্যক্তি সবসময় ক্ষিপ্ত মেজাজে থাকেন তাকে তার পাশে থাকা লোকের কাছে ভয়ানকভাবে পাগল মনে হতে পারে। আর এই ধরনের বদমেজাজ যে কাউকে পাগল করে তুলতে পারে, মানুষ বৃদ্ধ বয়সে এলে সাধারণ মেজাজ তিরিকি হয়। 78 বছর বয়সে ট্রাম্পের ক্ষেত্রে তা ঘটতেই পারে। তাহলে কি ধরে নেওয়া যায় বার্ধক্যতার বিবেচনা বোধ হ্রাসের প্রাথমিক কারণ ট্রাম্প ভুলভাল কাজ করেন, ভুলভাল বলেন, কোথায় আছেন তা ভুলে যান এবং ভাবনার খেই হারিয়ে ফেলেন। বাইডেনের ক্ষেত্রেও এটি হয়। তবে বাইডেনের সঙ্গে তার পার্থক্য হলো বাইডেন নিছকই একজন ভুলভাল বলা বৃদ্ধ, আর ট্রাম্প হচ্ছেন নির্জলা উন্মাদ। ট্রাম্প বিশ্বাসযোগ্য মানসিক দক্ষতার পরীক্ষা দিতে বা তার চিকিৎসার রেকর্ড প্রকাশ করতে অস্বীকার করেছে। গত মাসে 230 জনের বেশি স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ তাকে নিজের মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরও স্বচ্ছ হতে অনুরোধ করেছিলেন। তারা উল্লেখ করেছিলেন, আমরা সবাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বিচক্ষণতা হারাই এবং মৌলিক প্রবৃত্তির দিকে ফিরে যাই। আমরা এটি ট্রাম্পের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কারণ তিনি তার সমাবেশগুলোর অন্যকে কটাক্ষ করতে কোনো ভব্যতার ধার ধারেন না। এটি সম্ভবত ট্রাম্পের শৈশবকাল থেকে এসেছে। একটি তত্ত্ব বলে ট্রাম্প মাতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়ার কারণে একদিকে হয়রানির শিকার হয়েছেন এবং অন্যদিকে নিজেই একজন হয়রানির সৃষ্টিকারী হয়ে উঠছেন। এই ধরনের মানুষ সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরো ধৈর্য ধারণ হয়ে পড়েন। যদি ট্রাম্প নিজের জগৎ থেকে উন্মাদ হয়ে যেতেন তাহলে সমস্যা হতো না। দুর্ভাগ্যক্রমে তিনি জাতীয় স্তরে প্রতিদিন অসুস্থ মানসিকতার প্রদর্শন ঘটিয়ে যুক্তরাষ্ট্রকে পাগল বানাচ্ছেন। ভক্ত ও শত্রু উভয়কেই তিনি অস্থির করে তুলছেন। তিনি সবাইকে ডান ও বামপন্থী উভয় পক্ষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। একে জাতীয় বিকৃতি সিন্ড্রোম বলা যেতে পারে। এই সামষ্টিক উন্মাদনা ও গণ উন্মাদতা সর্বগ্রাসী এবং সর্বব্যাপী ধ্বংস। যুক্তরাষ্ট্রে যা ঘটে তা যেমন সারা বিশ্বে প্রতিধ্বনি হয়, তেমনি ট্রাম্পের ফ্যাসিবাদে উন্মত্ত দুনিয়া বাকি দুনিয়াকে অস্থির করে তুলবে, এটি সবচেয়ে ভয়ের কথা। নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। যশোর শহরতলির খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকায় আমিনুল ইসলাম সজল নামে এক স্যানিটারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সজলের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যা 7টার দিকে খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকায় একটি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন সজল। এমন সময় গাজীর বাজার এলাকার সার গোডাউনের পেছনে অজ্ঞাত 5 থেকে 6 জন সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সজলের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন। নিহত সজলের স্বজন ও বন্ধুরা জানান, সজল এলাকায় মাদক বিরোধী বিভিন্ন কার্যক্রম চালাতেন। মাদক কারবারিদের বিরুদ্ধে তিনি কথা বলতেন। সম্প্রতি খোলাডাঙ্গা এলাকার খোড়া কামরুল নামে এক সন্ত্রাসী জেল থেকে ছাড়া পাওয়ার পর তার সঙ্গে সজলের খোলাডাঙ্গার রেল ক্রসিং এলাকায় সরকারি জমি সংক্রান্ত একটি বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা তাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।